সল্টলেকের পূর্বাচল সংস্কৃতি কেন্দ্রের ঐকতানে চলছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা আয়োজিত হস্তশিল্প মেলা। 16 জুলাই থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত চলবে এই মেলা। প্রত্যহ দুপুর 2 থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা প্রত্যেক দিন চলবে। আমরা আজকে গিয়েছিলাম সেই হস্তশিল্প মেলাটা দেখে নিতে, বাংলার হস্তশিল্পের কী কী সম্ভার সেখানে বসেছে সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম একাধিক পুতুলের সম্ভারও সেখানে বসেছে, এবং সেই পুতুল কিন্তু হস্তশিল্পের অন্যতম প্রধান উৎকর্ষতার প্রতীক। এই হস্তশিল্প মেলার সঙ্গে ইকোপার্ক 1 নম্বর গেটে যে হস্তশিল্প মেলাটা 2021 ডিসেম্বরে হয়েছিল তার একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হচ্ছে যে ইকোপার্কের যে হস্তশিল্প মেলাটা হয়েছিল সেখানে প্রতিটা জেলার জন্য নির্দিষ্ট একটি প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই হস্তশিল্প মেলায় কিন্তু বলা যায় এক ছাদের তলায় সমস্ত জেলার হস্তশিল্পের সম্ভার রয়েছে। সেই নিয়েই আজকের এই ব্লগ। আশা করি আমাদের এই ব্লগ আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। পশ্চিমবঙ্গের হস্তশিল্প মেলা মানেই সেখানে পিংলার নয়ার পটচিত্র থাকবে। এখন পটচিত্রের পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে ছাতার মধ্যে পটচিত্র, কাপ প্লেটের মধ্যে পটচিত্র, জামা কাপড়ের মধ্যে পটচিত্র কিন্তু শিল্পীরা অঙ্কিত করে চলেছে। প্রথাগত শিল্পের পাশাপাশি আধুনিকতার ছোঁয়াও কিন্তু মানুষ নিজের শরীরে রাখতে চাইছে বস্ত্রের মাধ্যমে, এবং সেই চাহিদা মেনেই শিল্পীরা জামা কাপড়ের মধ্যেও পটচিত্র অঙ্কিত করে চলেছেন। আমরা এতদিন বাঁকুড়ার ডোকরা শিল্প দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু এই হস্তশিল্প মেলায় আমরা কিন্তু খোঁজ পেলাম মেদিনীপুরের ডোকরা শিল্পের। সেই ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমরা একটি প্যাভিলিয়নে দেখতে পেলাম দক্ষিণ চব্বিশ পরগনার ব্রাসের মেটালের তৈরি কিছু শোপিস, যা ঘর সাজানোর ক্ষেত্রে চমকপ্রদ। এই ধরনের শোপিসের নিজস্ব একটা শৈলী রয়েছে। Thank you.
মেলায় পুতুল নিয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রখ্যাত মৃৎশিল্পী লক্ষ্মীনারায়ণ চৌধুরী। তার তৈরি পুতুল, বিশেষ করে তার তৈরি ঘাড়নাড়া বুড়ো বুড়ি এবং অন্যান্য বিভিন্ন জন্তু জানোয়ারের পুতুলের যে চাহিদা, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক রয়েছে এবং তার পুতুলের মধ্যে যে নিজস্ব একটি বাঙালিয়ানার শৈলী, সেটাও কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। হাওড়া জেলার সঞ্চারী দে বসুর তৈরি এই পুতুলগুলি নান্দনিকতা, সৌন্দর্য এবং উৎকৃষ্টতা আমাকে মুগ্ধ করেছে। এই পুতুলগুলি আমি ইকো পার্কের হস্তশিল্প মেলাতেও দেখেছি এবং এখানেও দেখলাম, এবং এখানে বিভিন্ন ধরনের পুতুল, বিভিন্ন আকৃতির পুতুল, বিভিন্ন গড়নের পুতুল কিন্তু শিল্পী তৈরি করেছেন। একেবারে ছোট থেকে শুরু করে বড় পুতুলও কিন্তু তিনি বানিয়েছেন, এবং পুতুলগুলির নান্দনিকতা, ইন ডিটেলিং কাজ আমাকে কিন্তু মুগ্ধ করেছে। বোঝাই যাচ্ছে প্রতিটি পুতুল বানানোর সময় শিল্পী ব্যাপক পরিশ্রম করেছেন, তার সাধনার উৎকৃষ্টতার ছবি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছি। মাদুরের তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস এবং দৈনন্দিন কাজে ব্যবহৃত আসবাবের ছবিও আমাদের ক্যামেরায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ, পুরুলিয়ার চড়িদার বিখ্যাত ছৌ মুখোশের উপস্থিতিও কিন্তু আমরা এই মেলায় পেলাম। এগুলি মূলত ঘরের দেওয়ালে টানিয়ে রাখার জন্য শোপিস হিসেবেই ব্যবহার করা হয়, যদিও এর ঐতিহ্য এবং এর ইতিহাস বাঙালি সংস্কৃতির একটা প্রধানতম স্তম্ভ হয়ে ছিল, আছে এবং থাকবে।
এই মেলায় আপনাকে আসতে হলে প্রথমে আসতে হবে সল্টলেক করুণাময়ী, সেখান থেকে ইজেট সিসি স্টপেজের অটো আপনাকে ধরতে হবে। ইজেট সিসি স্টপেজে নামলেই এই মেলাটি আপনি দেখতে পাবেন। এই মেলায় এসছে পাটের পুতুল, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদের সোলার কাজের শিল্প সম্ভার, পাশাপাশি রয়েছে নতুন গ্রামের প্রখ্যাত কাঠের পুতুলও। মালদার ঐতিহ্যশালী বেতের শিল্প সম্ভারের দেখাও কিন্তু আমরা এই মেলায় পেয়েছি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি মালদার একটা বিশেষ জিনিস, মালদার নিজস্ব তালপাতার সেপাই কিন্তু আমরা এই মেলায় পেয়েছি। এছাড়াও দড়ির পুতুল, বিভিন্ন ধরনের পাটের পুতুলও এখানে কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের কাঠের কারুকার্য মণ্ডিত শোপিস বা মূর্তি বা স্ট্যাচু যেটাই আপনি বলুন না কেন, সেগুলো কিন্তু এই মেলার উৎকর্ষতাকে আরও অনেক বেশি বৃদ্ধি করেছে।